যদি রান্না দেখে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমি চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে। দেখো দুর্দান্ত রেসিপি, তোমরা দেখলে অবাক হয়ে যাবে। তো এই জিনিস বছরে একবারই পাওয়া যায়, তো আজকে আমরা পেয়ে গেছি। তো চলো এগুলোকে আগে কেটে বেছে ধুয়ে নিই, তোমাদেরকে সঙ্গে নিয়েই করব কাজগুলো। তো চলো দেখে নাও। আর হ্যাঁ, আর একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করছি, এগুলো কোথার থেকে পেয়েছি, আমাদের বাড়ির পাশেই মানে বাগানে হয়েছিল। এগুলো বাগানেই হয়, বাড়িতে হয় না। তো এই যে কতগুলো তুলে এনেছি দেখো, তোমাদের দাদা ভাই আর আমি গিয়ে তুলে নিয়ে এসেছি, সঙ্গে একটা বর্মাও গিয়েছিল, তো তুলে নিয়ে আসলাম, প্রচুর হয়েছে। আর এই যে দেখো কত সুন্দর লাগছে দেখতে। তো চলো। তো বন্ধুরা আমরা কাটতে শুরু করে দিয়েছি, তো কাটার পর ভালো করে ধুয়ে নেব। আর হ্যাঁ, এর ভিতরে এই যে ফুটে গেছে, এর ভিতরে কিন্তু পোকাও থাকতে পারে, এগুলো দেখে শুনে একটু কাটবো। তো তোমাদের দাদা ভাই আর আমি দুজনে মিলে কাটছি, কেটে নিয়ে ধুয়ে নেব। এগুলো মানে কি বলবো, বনে জঙ্গলে এগুলো বেশিরভাগ হয়, এগুলো বাড়িতে হয় না, ফাঁকা জায়গায় তো মোটেই হয় না। তো আজকে পেয়ে গেছি, এগুলো সবসময় তো পাওয়া যায় না, বছরে একবারই পাওয়া যায়। তো আজকে পেয়ে গেছি, খুবই টেস্টি জিনিস। পুরো ভিডিওটা তোমরা দেখবে, রান্না কিভাবে করি তোমরা দেখবে। এর ভিতরে ভিতরে পোকা থাকে, তো পোকাগুলো বাদ দিয়ে আমরা নেব। তো বন্ধুরা এগুলোর নাম হচ্ছে মাশরুম, তো আমাদের এখানে ট্যাংরা ছাতা বলা হয়, আর কোথাও হয়তো পাতাল ফোড় বলে। তো তোমাদের ওখানে কি বলে অবশ্যই কমেন্টে জানিও। এখনো কাটা শেষ হয়নি, দেখো এখনো নিয়ে বসে আছি। আমাদের কাটা অনেক হয়ে গেছে, আর কিছু কেটে নেবো তাহলেই হয়ে যাবে। এই যে এগুলো সব দেখো পোকা হয়ে গেছে, এগুলো পোকাগুলো সব ফেলে দিয়েছি। তো বন্ধুরা আমাদের কাটা কমপ্লিট, এবার ধুয়ে নেব। আর এই যে এগুলো পুরো বাতিল ফেলে দিতে হবে, পুরো পোকা হয়ে গেছে সব, আর বেছে বেছে এগুলো নিয়েছি। তো চলো ধুয়ে নিই, তারপরে আবার রান্নার দিকে যেতে হবে। পুরো ভিডিওটা দেখবে তোমরা রান্না কিভাবে করি। তো এই যে দেখতে পাচ্ছ আমাদের টাইম কলের জল এখানে রেডি করাই আছে, তো আমি ধুয়ে নেব। এগুলো খুব ভালো করে ধুতে হবে, নাই তো এগুলো ধরো মাটির থেকে হয় তো মাটি লেগে থাকে, খুবই নোংরা। ঝাঁঝরাই ঢেলে দিই, কত বালি দেখো। আমার ধোয়া কমপ্লিট হয়ে গেছে, তো চলো রান্নার ঘরে যাই এবার, দেখি রান্নার দিকে। তো চলে এসেছি আমি রান্না ঘরে, দেখি কতদূর। তো এর সঙ্গে দুটো আলু দিয়ে দেবো, আলু দুটো আমি কেটে নিই, ছোট ছোট করে কাটবো, ওগুলো যে সাইজের কাটা হয়েছে ওরকমই কাটবো। আলু কাটা হয়ে গেছে, তো এবার ধুয়ে নেব, তারপরে একসঙ্গে পরে একটু ভাত দেবো। তো কড়াই দিয়ে দিলাম, এগুলো একটুখানি সিদ্ধ করে নেব, তারপরে মশলাটা করে কষে নেব। যেরকম মানে মোচা ঘন্ট করা হয় সেরকমই ঠিক ওরকমভাবেই রান্নাটা করবো। তো তোমরা দেখো রান্নাটা কিভাবে করি আমি, তোমরা দেখতে থাকো। তো এতে শুকনো লঙ্কা দেবো না, কাঁচা লঙ্কা চিরে দেব, আর এই আদা রসুন জিরে বেটে দেব, তারপরে কিছু ভাজা মশলা বেটে দেব। তো দেখাচ্ছি তোমাদেরকে, রসুন আর দেবো নাকি?
লঙ্কাটা আমি ছিড়ে নিচ্ছি, তারপরে আমি মশলাটা করব। আর ওইদিকে কড়াইতে হচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা। আমার লঙ্কা কাটা কমপ্লিট হয়েছে, দেখো কতগুলো লঙ্কা দিয়েছি। তো মশলাটা করে নেই, আমার মশলা করা কমপ্লিট। ওই যে দেখো রেডি, এবার দেখবো কড়াই কত হলো। আলু সিদ্ধ হয়ে গেছে কড়াই, প্রথমে যখন কাটলাম তখন দেখে মনে হচ্ছিল কত, দেখো সিদ্ধ করে কত কটা হয়ে গেছে। কিছু ভাজা মশলা দেব, তো কি কি দিচ্ছি সেটা দেখে নাও তোমরা। দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি, কটা ধনে দিয়ে দিচ্ছি, কটা জিরে। তো এই তিন রকম মশলা একসঙ্গে ভাজা করে রান্নার শেষে ভালো করে বেটে দিয়ে দেব। তো ভাজা হয়ে গেছে প্রায়, তো সিলে ঢেলে নেবো এবার, এটা সবার শেষে বেটে দেব। কড়াই গরম হয়ে গেছে, তো তেল দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা গুলো দিয়ে দেবো এবার। তেল গরম হয়ে গেছে, লঙ্কা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো। তো ভালোই ভাজা ভাজা হয়ে গেছে, এবার মশলাটা দিয়ে দেবো। আর একটু হলুদ লাগবে, হলুদটা দিয়ে দিই। তেল একটু বেশি লাগে, কষা হয়ে গেছে, তো এবার জল দিয়ে দেবো। জল দেওয়ার পর আমি মশলাটা বেটে নেবো, জল দিয়ে দিই। ঘন্ট মতন হবে, তো দেখতে সুন্দর লাগবে।
তো ভাজা মশলাটা আমি বেটে নেই, তারপরে নামিয়ে দিয়ে দেব। মশলা বাটা কমপ্লিট, তো এক জায়গায় করে রেখে দিই। রান্না প্রায় শেষের দিকে, তো এই যে প্রায় কষা হয়ে আসছে। রান্না কমপ্লিট, তো এবার ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি, তারপরে নামিয়ে নেব। ভালো করে একটু মিশিয়ে নিই। দারুণ একটা গন্ধ আর হচ্ছে। তো যেভাবে আমি রান্নাটা করলাম, তোমরা পুরো ভিডিওটা দেখে ঠিক এইভাবে রান্নাটা করবে, দেখবে খুব সুন্দর লাগবে খেতে। এই যে দেখতেই পাচ্ছ আমার রান্না কমপ্লিট, তো ঘরে যাচ্ছে, আমি এখন নিয়ে যাচ্ছি। তো তোমাদের দাদা ভাই এখন খেতে বসে গিয়েছে, দেখি কি বলে তরকারিটা খেয়ে। রান্না কেমন হয়েছে বলো? দারুণ দারুণ। যদি রান্না দেখে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। তো বন্ধুরা, আমাদের একটা ভাগ্নে এসছে, এই যে তোমরা চেনো, এর আগেও আমি ভিডিওতে দেখিয়েছিলাম, তো আসে প্রতিদিনই আমাদের বাড়িতে, তো ওনাকেও খেতে দিয়েছি। কেমন হয়েছে বলো? খুব সুন্দর হয়েছে। তো বন্ধুরা, সবাই খেতে বসে গিয়েছে, তো আমার এখনো খাওয়া হয়নি, আমি ভাত বেড়েছি মা, তো একসঙ্গে খাবো আমরা। তো বন্ধুরা, ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখো, দেখবে খুব সুন্দর লাগবে, ভালো লাগবে। তো রান্নাটা যেভাবে বললাম দেখালাম, সেইভাবে রান্নাটা মানে বাড়িতে করে খাবে, দেখবে খুব সুন্দর লাগবে। তো এগুলো তো সবসময় পাওয়া যায় না, বছরে একবারই পাওয়া যায়, তো আজকে ভাগ্যের চক্রে আমরা পেয়ে গেছি। আর মানে এর আগের বছরে একবার পেয়েছিলাম একদিন, তো আজকে পেয়ে গেলাম। ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওয়। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।